এবার আমি আপনাদের নিয়ে যাব তামিলনাড়ুর মহাবালিপুরমে। মহাবালিপুরমের পত্তনের পেছনে যে পৌরাণিক গল্পটি রয়েছে তা হলো নাস্তিক রাজা হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর পূজো করতে অস্বীকার করতেন এবং তার ছেলে প্রহ্লাদের ওপর বিষ্ণুর উপাসক হওয়ায় অনেক অত্যাচার করেছিলেন। প্রহ্লাদ যখন বলেন ভগবান বিষ্ণু সর্বত্র আছেন, তখন হিরণ্যকশিপু রেগে গিয়ে ঘরের একটি পিলারের ওপর লাথি মেরে বলেন যে এর ভেতর বিষ্ণু আছেন কি না তা তিনি দেখতে চান। সেই মুহূর্তে বিষ্ণু পিলারের ভেতর থেকে সিংহের মুখওয়ালা এক মানুষ রূপে প্রকট হন আর হিরণ্যকশিপুকে হত্যা করেন। প্রহ্লাদ এরপর রাজা হন আর তারই এক নাতি বালি এই জায়গায় এই শহরটির পত্তন করেন। বালির নামানুসারে জায়গাটির নাম মহাবালিপুরম হয়। মহাবালিপুরম জায়গাটি চেন্নাই শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। মমল্লাপুরম বা মহাবালিপুরম তামিলনাড়ুয়ের কাঞ্চিপুরম ডিস্ট্রিক্টে অবস্থিত। এটি একটি বহু পুরাতন ঐতিহাসিক শহর আর 100 খ্রিস্টাব্দে পেরিপ্লাসদের আমলে বা 140 খ্রিস্টাব্দে টলেমিদের আমলে এটি একটি ব্যস্ত সমুদ্র বন্দর ছিল। 7ম শতকে এটি পল্লব সাম্রাজ্যের অধীনে একটি বন্দর শহর ছিল। এই শহরে পাথরের তৈরি অসাধারণ কারুকার্য খচিত অনেক মন্দির আর গুহার ভেতরে পাথরে তৈরি শিল্পকলা, বিশেষ করে পাথরের ওপর খোদাই করা দেবদেবীদের মূর্তি, প্রাচীন অসাধারণ শিল্পকলার এক বড় নিদর্শন। মহাবালিপুরমের এই মন্দিরগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত করা হয়েছে। প্রতিটি মনুমেন্টের আরেকটি বিরাট উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একটি মনুমেন্ট একটি বড় পাথর কেটেই তৈরি করা হয়েছে। পল্লব সাম্রাজ্যের মহারাজা রাজা সিমহা সোর টেম্পল নির্মাণ করেন 700 থেকে 728 খ্রিস্টাব্দের মধ্যে। এরকম নামকরণ করা হয় বে অফ বেঙ্গলের তীরে এটি অবস্থিত হওয়ায়। এই মন্দিরটি গ্রানাইটের ব্লক দিয়ে নির্মিত। সোর টেম্পল কমপ্লেক্সে 3খানা মন্দির রয়েছে। মুখ্য মন্দিরটি পূর্ব দিকে মুখ করে নির্মিত, যাতে সূর্যালোক মন্দিরে রাখা শিবলিঙ্গের ওপর পড়ে। এটি 5তলার একটি মন্দির। পিরামিডাকার এই মন্দিরের উচ্চতা 60 ফিট আর 50 ফিট একটি আয়তাকার প্ল্যাটফর্মের ওপর এটি বসানো রয়েছে। মন্দিরের 3খানা জায়গায় দেবতাদের উৎসর্গ করে 3টি স্মারক বা মূর্তি গড়ে তোলা হয়েছে। 2টি ভগবান শিবকে উৎসর্গ করে আর 1টি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে। মন্দিরে 1টি গর্ভগৃহ আছে যেখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরে সিংহের ওপর দেবী দুর্গার 1টি মূর্তিও দেখা যায়। ভগবান বিষ্ণুর যে মূর্তিটি রয়েছে সেটি রয়েছে শায়িত অবস্থায় মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে। মন্দিরের 1টি কক্ষের ভেতর ভগবান বিষ্ণুর শায়িত অবস্থায় রাখা মূর্তি।
মন্দির থেকে তোলা সমুদ্র সৈকতের একটি ছবি। মন্দিরের একটি কক্ষের ভেতর পাথরে খোদাই করা ভগবান শিবের মূর্তি। মন্দির প্রাঙ্গণে মাটি থেকে নিচু বড় কুয়োর মতো একটি জায়গায় পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি। সোর টেম্পলের পর এবার আপনাদের নিয়ে যাব মহাবালিপুরমের ফাইভ রাথাস টেম্পলে। ফাইভ রাথাস বা পঞ্চরথ মনুমেন্টের প্রতিটি মনুমেন্ট একটি মাত্র বড় পাথর কেটে বানানো মনুমেন্টের আদর্শ দৃষ্টান্ত। 630 থেকে 638 খ্রিস্টাব্দের মধ্যে পল্লব সাম্রাজ্যের রাজা প্রথম মহেন্দ্রবর্মণ আর তার পুত্র প্রথম নরসিংহবর্মণের আমলে এটি নির্মিত হয়। পঞ্চরথ প্রাঙ্গণের প্রতিটি মনুমেন্ট একটি রথকে প্রকাশ করছে। এই মনুমেন্টগুলো গ্রানাইট দিয়ে তৈরি। এই মনুমেন্টগুলোর নাম পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীর নামে রাখা, যেমন ধর্মরাজ রথ, ভীম রথ, অর্জুন রথ, নকুল সহদেব রথ আর দ্রৌপদী রথ। পঞ্চরথের নির্মাণ দ্রাবিড়িয়ান শিল্পকলার বৈচিত্র্যকে সূচিত করে। আসুন দেখে নেওয়া যাক ফাইভ রাথাস টেম্পলের কিছু ছবি। পঞ্চরথ মন্দির প্রাঙ্গণে গ্রানাইটের তৈরি মোষের ওপর বসে তোলা একটি ছবি। পঞ্চরথ মন্দির প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আমার পেছনে পাঁচখানা রথ দেখা যাচ্ছে। পঞ্চরথের একটি রথ হলো এটি। এটি অর্জুন রথের ওপর খোদাই করা ভগবান নারায়ণের বা বিষ্ণুর একটি মূর্তি। এটি ভীমরথ। এটি অর্জুন রথ। এতে ভগবান নারায়ণের খোদাই করা একটি মূর্তি রয়েছে। দ্রৌপদী রথের ভেতর গ্রানাইট পাথরে খোদাই করা দেবী লক্ষ্মীর একটি মূর্তি। উনি পদ্মের ওপর অধিষ্ঠিত। পঞ্চরথ প্রাঙ্গণে সিংহের একটি মূর্তির সামনে আমি দাঁড়িয়ে। পরের ছবিটি অর্জুনাস পিনেন্সের। এই ছবিতে আমাকে আপনারা যে খোলা মনুমেন্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন সেটি অর্জুনাস পিনেন্স হিসেবে প্রসিদ্ধ। সপ্তম শতকে পল্লব সাম্রাজ্যকালে এর নির্মাণ হয়েছিল। এই খোলা বিরাট মনুমেন্টটিতে অনেক খোদাই করা মূর্তি রয়েছে। এই পুরো মনুমেন্টটি দুটি আলাদা বিরাট আকারের পাথরের বোল্ডার বা চাঁই দিয়ে তৈরি। দুটি বোল্ডারের মধ্যে একটি ফাটল রয়েছে। ফাটলটির মধ্যে অঞ্জলি মুদ্রায় নাগ বা সাপের মূর্তি খোদাই করা আছে। যে নদীটির ছবি আছে সেটি গঙ্গা আর ভগবান শিবের জটা থেকে উৎপন্ন হয়েছে। এক পায়ে দাঁড়ানো মূর্তিটি হলো ভগীরথের মূর্তি, যিনি সাধনা শুরু করেন গঙ্গাকে
পৃথিবীতে নিয়ে এসে তার আত্মীয়দের ভস্ম ধুয়ে মুছে তাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। গঙ্গা যাতে আলাদা আলাদা ধারায় স্বর্গ থেকে পৃথিবীতে বাহিত হতে পারেন, সেজন্য শিবের জটায় পড়েন, আর শিবের জটার মধ্য দিয়ে বয়ে আলাদা আলাদা শাখায় পৃথিবীতে নেমে আসেন। এই ঘটনাটি মনুমেন্টের ওপর খোদাই করে দেখানো হয়েছে। আবার আরেক মত অনুযায়ী ওই এক পায়ে দাঁড়ানো মূর্তিটি হলেন অর্জুন। উনি ভগবান শিবের কঠিন তপস্যা শুরু করেন, শিবকে সন্তুষ্ট করে শিবের অস্ত্র লাভ করে মহাভারতের যুদ্ধে ব্যবহার করার জন্য। ওই অস্ত্রটি ছিল পাশুপাত, শিবের সেরা অস্ত্র। রাক্ষসেরা অর্জুনকে মারার জন্য একটি বুনো শুয়োরকে পাঠায়। তখন ভগবান শিব কিরাটা বা শিকারী রূপে অবতীর্ণ হন। অর্জুন আর শিব দুজনেই তীর ছোড়েন আর শুয়োরটি মারা যায়। শুয়োরকে মারার কৃতিত্ব দুজনেই দাবি করেন, আর ওই নিয়ে দুজনের লড়াই শুরু হয় যাতে শিব জয়লাভ করেন। পরে শিব নিজের পরিচয় দেন আর অর্জুনকে আশীর্বাদ করে পাশুপাত অস্ত্র প্রদান করেন, যার জন্য অর্জুনকে শিবকে না চিনতে পারার জন্য আক্ষেপ করা অবস্থায় এই মনুমেন্টে দেখা যাচ্ছে। পরের তিনখানা ছবি কৃষ্ণমণ্ডপের। কৃষ্ণমণ্ডপটিও পল্লব সাম্রাজ্যকালে তৈরি, সপ্তম শতকের মাঝামাঝি। এই পাথরের স্মারকটির ওপর শ্রীকৃষ্ণের মূর্তি খোদাই করা আছে, যিনি গোবর্ধন পাহাড়কে তুলে ধরে রেখেছেন। প্রবল বর্ষা আর বন্যা থেকে গরু মোষ বা গোপীদের রক্ষা করার জন্য। এখানে কৃষ্ণলীলারও কয়েকটি দৃশ্য খোদাই করা রয়েছে। এই ছবিতে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটিকে কৃষ্ণের বল বলা হয়ে থাকে। এটি 45 ডিগ্রি খাড়া জমির ওপর 1300 বছরেরও বেশি সময় ধরে বসানো অবস্থায় আছে, অথচ এত ওজনদার হয়েও নিচে পড়ে যায়নি। 1908 সালে মাদ্রাজের গভর্নর আর্থার ললি 7খানা হাতি দিয়ে টেনেও এটিকে নিচে ফেলতে পারেননি।